হ্যাঁ, তো সেইটা তুমি খুব ভালো করেছো, কিন্তু একটা নিজস্বতা ছিল তোমার, একটা তোমার একটা ছোঁয়া দিয়ে তুমি গানটা গেয়েছো। এবং আমার মনে হয় যে এখানে আমি তো সবসময় মনে করি যে যারা আমার মিউজিশিয়ান বন্ধুরা তারা অনেক বেশি শিক্ষিত আমার। টলিউড ইন্ডাস্ট্রিতে বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রথম সারির গায়িকাদের মধ্যে যার নাম প্রথম দিকেই উঠে আসে, তিনি হলেন ইমন চক্রবর্তী। সোশ্যাল মিডিয়াতেও তাঁর ফলোয়ার্সের সংখ্যা নেহাত কিছু কম নয়। ইমন চক্রবর্তীর কেরিয়ারে মোড় ঘুরে যায় প্রাক্তন সিনেমার তুমি অন্য কারোর সঙ্গে বেঁধক ঘর গানের মাধ্যমে, আর এই গানই ইমন চক্রবর্তীকে এনে দিয়েছিল জাতীয় পুরস্কারের খেতাব। তবে বাকিটা তো ইতিহাস। ইমন চক্রবর্তী তার কণ্ঠ এবং গানের শৈলীর কারণে বিভিন্ন ঘরানায় মন জিতে নিয়েছেন প্রত্যেক শ্রোতার, মোহিত করেছেন তার কণ্ঠে। সম্প্রতি আকাশি সুপারস্টারের বিশেষ বিচারক হিসেবে পাওয়া গেল জাতীয় পুরস্কার বিজয়ী গায়িকা ইমন চক্রবর্তীকে। শোয়ের বিশেষ বিচারক হিসেবে সেরা প্রতিভা সম্পন্ন প্রতিযোগীকে বেছে নেবেন এই শো থেকে ইমন চক্রবর্তী। সুপরিচিত কণ্ঠশিল্পী ইমন চক্রবর্তী জানিয়েছেন, আকাশে সুপারস্টারের অংশ হওয়া এবং প্রতিভাধর প্রতিযোগীদের আমার সঙ্গীত জ্ঞান ও উৎসাহ প্রদান করা আমার জন্য সম্মানের। খুব ভালো লাগছে, কারণ আকাশ আর্ট আমার একদম নিজের পরিবারের মতো, এবং আকাশ আর্ট আমার মিউজিক্যাল জার্নিতে তাদের একটা খুব কী বলবো, খুব ডিপ একটা ইম্প্যাক্ট আছে। তো সেই জন্যে আকাশ আর্টে অনেকদিন ধরেই আমার প্ল্যান হচ্ছিলো আসবো আসবো করে, ফাইনালি হচ্ছিলো না, কিন্তু আজকে আমি মানে একদম এসে পড়েছি। এবং অসাধারণ, প্রথম এপিসোডের গান শুনলাম, এরপরে আরও তিনটে এপিসোড আছে, সকলের গান শুনবো। আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড, ভালো গান শুনতে পাবো, খুবই আপন আর খুব র, মানে ব্যাপারটা খুব আর্দি, মানে এটার মধ্যে সেই অর্থে কোনো রকম ওই চাকচমক তো রয়েছে, কিন্তু খুব রিয়েল ব্যাপারটা। তো এটা একটা রিয়েল অর্থে রিয়েলিটি শো, তো সেখানে আমি নিজে থাকতে পেরেছি। এবং আমি মনে করি, আমি আশা রাখি যে মানুষ বোঝেন যে আমি একজন রিয়েল মানুষ, আমার এটার মধ্যে কোনো মুখোশ নেই। তো সেই জন্য একটা রিয়েল, সত্যি সত্যি একটা রিয়েল প্রোগ্রামে থাকতে পেরে খুব ভালো লাগছে। এই শোয়ের পার্ট হতে পারাটা সত্যি সত্যি আমার কাছে একটা গর্বের জায়গা, কারণ টেলিভিশন তো শুরু করেছিলাম আমি, রেডিও দিয়ে শুরু করেছিলাম নিজের কেরিয়ার, টেলিভিশনে আসা 2016 সালে। 2016 সাল থেকে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কাজ করেছি, তার মধ্যে বড় বড় নামগুলোও রয়েছে, যেমন তেমন ছোটোখাটো নামও রয়েছে। কিন্তু আকাশ আর্ট সবসময় না একটা কাছের জায়গা হয়েছিল। গুড মর্নিং আকাশে আমি প্রথমবার ডাক পেয়েছিলাম এখানে পারফর্ম করার জন্য, এই সেটেই, সেই সেটে এসে নিজের একটা শো চলছে, আমি সেই শোয়ের পার্ট এবং মেইন পার্ট বলা যায় অ্যাঙ্কার হিসেবে প্রত্যেককে পরিচয় করাচ্ছি, সকলের সঙ্গে শোটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তো এটা আমার কাছে একটা গর্বের জায়গায়। আকাশে সুপারস্টার এই শোটি পরিচালনা করছেন সঙ্গীত তিওয়ারি। আগামী 22 এপ্রিল সোমবার দিন ঠিক দুপুর 2:05 থেকে আকাশ আর্ট আকাশে সুপারস্টারের এই বিশেষ শোটি, যেখানে জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী দেখা মিলবে। এবং প্রতি সোম থেকে শনিবার দুপুর 2:05 সম্প্রচারিত হয় আকাশে সুপারস্টার শুধুমাত্র আকাশ চ্যানেলে। দেখতে থাকুন আকাশে সুপারস্টার, ভালো থাকবেন, গানে থাকবেন।